Hey guys, Rathul here back with another video. আর আমার ভিডিও কমেন্ট সেকশনে একটা কমপ্লেইন সবসময় বেশ কমন থাকে, তা হলো আমি বেশি বেশি গ্যাজেট রিভিউ কেন করি না। অ্যান্ড ইটস ট্রু যে আমি স্মার্টফোনের তুলনায় গ্যাজেট অনেক কম রিভিউ করি আমার এই চ্যানেলে, তবে এখন থেকে আমি কথা দিচ্ছি আরও বেশি বেশি গ্যাজেট রিভিউ ট্রাই করবো, অন্তত প্রতি মাসে একটি। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো মূলত দুটি ভিন্ন বাজেটের ইয়ারফোন নিয়ে, উইচ ইজ ফ্রম মেমট। ওয়ান ইজ X5S অ্যাজ ইউ ক্যান সি অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ X1S। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তবে ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যদি এরকম গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ মিস করতে না চান। দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই এক্সট্রিম গ্যাজেট। যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শপ, এবং তাদের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, অ্যাজ দে আর সেলিং গ্যাজেটস ফর কোয়াইট আ ওয়াইল ইন দিস কমিউনিটি। এবং তারা ডেডিকেটেড গ্যাজেট শপ, সো তাদের কাছে আপনারা যে কোনো স্মার্ট গ্যাজেটস লাইক ব্লুটুথ স্পিকার, ইয়ারফোন আর স্মার্ট ওয়াচ এই ধরনের গ্যাজেটগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। তাদের সম্পর্কে আরও ডিটেল জানতে চলে যেতে পারেন ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কগুলোতে, সেখানে তাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। তো প্রথমেই কথা বলবো X1S কে নিয়ে এবং দেখবো এর বক্সে আপনারা কী কী পাচ্ছেন। তো বেসিক্যালি বক্সটি ওপেন করে আপনারা পাবেন দুটি কম্পার্টমেন্ট, যার নিচের দিকে রয়েছে মেমট ব্র্যান্ডের একটি ক্যারিং পাউচ, এবং এর ভেতরে আপনারা পাবেন ডিফারেন্ট সাইজের রাবার টিপস। তারপর এই সেকশনে রয়েছে X1S ইয়ারবাডটি। লেটস মেক ইট আউট অফ দ্য বক্স অ্যান্ড দেয়ার উই গো। সো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে 900 টাকার মেমটের এই X1S টি আপনাকে বেশ ভালো একটা ডিজাইন দিচ্ছে। দো ইটস নট ওভারওয়েলমিং বা খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো ডিজাইন আপনারা এখানে দেখবেন না, খুবই সিম্পল মেটাল হাউজিং, এবং এর রিয়ার সাইডে রয়েছে ম্যাগনেট, সো আপনি যখন ব্যবহার করছেন না তখন আপনি জাস্ট এভাবে এটাকে নেকে ঝুলিয়ে রাখতে পারবেন। X1S এ আপনি পাচ্ছেন রাবার কর্ড, এবং এটি বেশ ডিউরেবলই মনে হয়েছে আমার কাছে, এবং এই ধরনের রাবারগুলো খুব একটা ট্যাঙ্গল হয় না, অর্থাৎ আপনি যখন ব্যাগে বা আপনার পকেটে রেখে দিবেন তখন গিট্টু লাগার চান্সটা কিছুটা হলেও কম। এবং 900 টাকার এই ইয়ারফোনটিতে আপনারা পাচ্ছেন একটি মাইক্রোফোন, উইচ ইজ এ ওয়েলকাম এডিশন ইন মাই ওপিনিয়ন, কারণ অনেক দামি ইয়ারফোনেও অনেক সময় মাইক্রোফোন ইনক্লুড করা হয় না। এছাড়াও এতে একটি বাটন রয়েছে যেটা মিউজিক প্লে পজ বা কল রিসিভের কাজে লাগবে। এছাড়া এতে আপনারা একটি অ্যাডজাস্টেবল হুকও পাচ্ছেন, এবং এর যে 3.5mm গোল্ড প্লেটেড অডিও জ্যাক সেটি এল শেপ, এবং এই এল শেপটি আপনাকে হেল্প করবে যখন আপনি পকেটে ডিভাইসটি রাখবেন তখন খুব একটা বেন্ড হবে না, সেজন্য আপনার জয়েন্ট থেকে তারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমিয়ে দেবে এই এল শেপ জ্যাক। সো বিল্ড ওয়াইজ মেমট X1S যথেষ্ট ভালোই ছিল আমার মতে এই প্রাইসে, বাট যে কোনো ইয়ারফোনের মতোই আমার মেইন কনসার্ন ছিল যে এর সাউন্ড কোয়ালিটি কেমন। যেহেতু এর বক্সের গায়ে লেখা রয়েছে যে হেভি বেস পাবেন আপনারা এই ডিভাইসটা থেকে, তো আমি কিছুটা আন্ডারওয়েলম ছিলাম যে এই বাজেটে হেভি বেস প্রোভাইড করতে গিয়ে অনেক ইয়ারফোনে টিউনিংটা ঠিক মতো করতে পারে না, বাট ডিফারেন্ট জনারের বেশ কিছু মিউজিক লিসেনিংয়ের পর আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ইয়ারবাডটি কিছুটা বেস হেভি বটে, তবে সেটা একেবারে ডিসব্যালেন্স সাউন্ড আপনাকে প্রোভাইড করবে না, অর্থাৎ লো এন্ডে এমফাসাইজটা কিছুটা বেশি হলেও আপনার কান ফাটানো বেজ এতে আপনারা পাবেন না। তাছাড়া এতে ট্রেবলটাও যথেষ্ট কন্ট্রোলড, যদিও মিডে এসে আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড কারণ এখানে ভোকালটা আরেকটু ক্লিয়ার হতে পারতো, বাট ওভারঅল বলতে গেলে যদিও বেসটা কিছুটা হেভি ছিল কম্পেয়ার টু আদার সেকশন, বাট স্টিল X1S আমাকে যথেষ্ট এনজয়েবল সাউন্ড প্রোভাইড করেছে। তবে আপনার বাজেট যদি আরেকটু বেশি হয় তাহলে X1S এর পরিবর্তে আপনারা চুজ করতে পারেন X5S। এতে বেস হেভিনেস বা আদার কোনো সেকশনে খুব একটা পার্টিকুলারলি এমফাসাইজ করা হয়নি, সো বোঝাই যাচ্ছে এটা ওভারঅল আপনাকে একটা বেটার ব্যালেন্স সাউন্ড প্রোভাইড করবে। সো প্রথমে আমরা দেখে নিচ্ছি X5S এর বক্সে আপনারা কী কী পাবেন। সো X5S এর বক্সটি ওপেন করে প্রথমে পাবেন একটি ইউজার ম্যানুয়াল, এরপর X1S এর মতোই মেমট ব্র্যান্ডের একটি পাউচ পাচ্ছেন আপনারা, এবং এই ছোটো বক্সটিতে ইয়ারফোনের পাশাপাশি থাকছে কিছু এক্সট্রা ইয়ার টিপস। সো ডিজাইন ওয়াইজ যদি আমরা X1S এর সাথে কম্পেয়ার করি সাইড বাই সাইড তাহলে দেখবো দুটোই মেটাল বিল্ড, এবং দুটোই বেশ ভালো বিল্ড কোয়ালিটি অফার করছে অ্যাট দ্য রেসপেক্টিভ প্রাইস পয়েন্ট, বাট X5S এর হাউজিং ডেফিনেটলি খানিকটা ছোটো। তাছাড়া এর ইয়ারবাড পোর্শনে আপনারা পাবেন রাবার কর্ড, এবং নিচের সিঙ্গেল কর্ড পোর্শনে আপনারা পাচ্ছেন ব্রেডেড কেবল। সো ডিউরেবিলিটির কথা বিবেচনা করলে X5S ডেফিনেটলি আপনাকে বেটার ডিউরেবিলিটি দেবে। এটির মেটাল হাউজিংয়ে আপনারা পাচ্ছেন ম্যাগনেট, এবং এটিতে রয়েছে একটি মাইক্রোফোন, যার বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড দুটোই আমার কাছে এক্স্যাক্টলি সেম মনে হয়েছে, এবং এতে থাকা 3.5mm অডিও জ্যাকটিও এক্স্যাক্টলি সেম। অ্যাজ ইউ ক্যান সি এটিও গোল্ড প্লেটেড এবং এল শেপ। সো X1S এর মতো এটিও পকেটে আপনাকে বেটার ডিউরেবিলিটি দেবে। আর আরেকটা ব্যাপার আমি নোটিস করেছি যে X5S এর হাউজিংটা কিছুটা ছোটো হওয়াতে এটি মেটাল হওয়া সত্ত্বেও কানে বেশি কমফোর্টেবল লাগছিল, আর এটিতে ইউজ করা যে টু লেয়ার এয়ার টিপস এটিও আমাকে বেটার সিল দিচ্ছিল কানে কম্পেয়ার টু X1S। সো কমফোর্ট ওয়াইজ X5S ডেফিনেটলি মাচ বেটার কম্পেয়ার টু X1S। তবে সাউন্ড সেকশনে দেখা যাক এটি কতটা ভালো পারফর্ম করতে পারে X1S থেকে। সো এক কথা যদি ডিসক্রাইব করতে হয় যে এর সাউন্ড কোয়ালিটি কেমন, তাহলে আমি বলবো X5S ইভেন মোর ব্যালেন্সড, অর্থাৎ X1S এ আমি যেমনটা বলেছি যে কিছুটা বেস হেভি, এটার এক্সপিরিয়েন্স তেমন ছিল না, অর্থাৎ X5S এ মিডস হাই অ্যান্ড লো মোটামুটি সাইমলটেনিয়াসলি কাজ করছিল এবং বেশ ব্যালেন্সড একটা সাউন্ড প্রোভাইড করছিল। তবে X5S এর যে বেস সেটা X1S থেকে কিছুটা কম হলেও এটার বেস আমার কাছে কিছুটা টাইট মনে হয়েছে, স্পেশালি হিপ হপ জনারের গানগুলোতে আপনি আরও বেশি ফিল করতে পারবেন এই জিনিসটি যে বেশ টাইট একটা বেস আপনারা পাবেন X5S এ, এবং ইনস্ট্রুমেন্ট সেপারেশনও
মাচ বেটার ছিল এক্স ওয়ান এস থেকে। আর যেটা আমি এক্স ওয়ান এসে বলেছিলাম যে সেটাতে মিডসটা আমার কাছে অতটা রিচার মনে হয়নি, এক্স ফাইভ এস অনেকটাই এই প্রবলেমটা সলভ করে ফেলেছে এবং এখানে আপনারা বেশ ক্লিন একটা মিডস পাবেন। সো যারা ওভারঅল বেশ নিউট্রাল একটা সাউন্ড সিগনেচার চাচ্ছেন তারা এক্স ফাইভ এস ডেফিনেটলি চুজ করতে পারেন ওভার এক্স ওয়ান এস। আর আমাকে যদি জিজ্ঞেস করেন 900 টাকার এক্স ওয়ান এস এর থেকে 1500 টাকার এক্স ফাইভ এস ইনভেস্ট করাটা ওয়ার্দি হবে কিনা, তাহলে আমি ডেফিনেটলি বলবো এটা ওয়ার্দি। তবে আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে এক্স ওয়ান এসও আপনাকে মোর দেন স্যাটিসফাই করবে, স্পেশালি আপনি যদি এই বাজারে থাকা মার্কেটের অন্যান্য ইয়ারফোনের সাথে এটিকে কম্পেয়ার করেন। সো আমার পক্ষ থেকে দুটো ইয়ারবাডসই রিকমেন্ডেড থাকবে অ্যাট দেয়ার রেসপেক্টিভ প্রাইস পয়েন্ট। এখন আপনি ডিসাইড করে ফেলুন আপনার বাজেট অনুযায়ী কোনটা আপনার জন্য বেশি সুইটেবল। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও কমেন্টে জানাতে পারেন। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব এরকম কোনো ইয়ারফোন, গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ নিয়ে। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।